আপনারা জানেন যে আজকে একটি আলোচিত মামলা ছিল হাইকোর্টে, সেই মামলাটি আমরা সবাই জানি যে নোয়াখালীর সুবর্ণচরে একজন গৃহবধূকে গণধর্ষণের একটি মামলা হয়েছিল। সেই মামলায় গত 18 মার্চ এই মামলার যে হুকুমদাতা আসামি রুহুল আমিনকে জামিন দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ, সেই হাইকোর্টের বিচারপতি ছিলেন মামনুন রহমান, বিচারপতি এস এফ কুদ্দুজ্জামান। পরবর্তীতে এটি আপনারা জানেন যেহেতু আলোচিত মামলা এবং আসামিকে হুকুমদাতাকে জামিন দেওয়া হয়েছে, এটি 21 মার্চ যখন রাষ্ট্রপক্ষ আপিল করেন তখন এটি জানাজানি হয় এবং গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। পরবর্তীতে আমরা শুক্রবারে জানতে পারি যে বিকেলবেলায় রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ছিলেন তাকে জানিয়ে দেন যে শনিবার বন্ধের দিন হলো, বিচারপতিগণ তারা খাস কামরায় বসে একটি আদেশ দেবেন। আমরা যথারীতি শনিবার সকালে হাজির হই চেম্বার জজ আদালতের বাইরে, তখন আমরা জানতে পারি যে রুহুল আমিনকে যে জামিন দেওয়া হয়েছিল 18 মার্চ সেটি স্থগিত করা হয়েছে, সেই তারিখটি ছিল 23 মার্চ শনিবার বন্ধের দিন। পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল ওই সময় বলেছেন এটি একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে যে এইভাবে জামিন হয়েছে, একটি আলোচিত মামলায় আসামিকে জামিন দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বিশেষভাবে খাস কামরায় বসে সেই আসামির জামিন বাতিল করা হয়েছে। পরবর্তীতে আদালত জানিয়েছিলেন যে 25 মার্চ তারা পরবর্তী আদেশ দেবেন, আমরাও সেই সময় হাজির হই, কিন্তু অ্যাটর্নি জেনারেল জানান যে তারা মৌখিকভাবে আদালতকে জানিয়েছেন, হাইকোর্ট যে বেঞ্চ তাদেরকে জানিয়েছেন যে ওই আসামি তথ্য গোপন করে যে প্রতারণার মাধ্যমে আসামি রুহুল আমিনকে যে জামিন করানো হয়েছে এজন্য আসামির বিরুদ্ধে একটি আদালত অবমাননার রুল যেন জারি হয় সেই আবেদনটা তারা জানিয়েছেন। তো ওই সময় যেহেতু আইনজীবী ছিলেন না, ওই সময় আমরা যতটুকু জানি যে আইনজীবী আশেক ই রসুল দেশের বাইরে ছিলেন। পরবর্তীতে কোর্ট 27 মার্চ আজকে এই তারিখ নির্ধারণ করেন। তো আমরা ওই সময় দেখতে পাই সকালবেলায় আমরা হাজির ছিলাম এবং 10:30টায় দুই বিচারপতি তাদের উদ্দেশ্যে বসেন। ওই সময় আসামি পক্ষের যে আইনজীবী আশিকে রসুল আসেননি, সময় নেন তার পক্ষের তার জুনিয়র। এর পরবর্তীতে ওনারা 11টায় সময় দেন, সেই সময় সময় নেন, তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে আশিকে রসুল হন্তদন্ত হয়ে হাইকোর্ট বেঞ্চের সামনে হাজির হন এবং বলেন যে তার পক্ষে উনি সাফাই গান, মূলত যে উনি তদবিরকারক আছেন, তার তিনি বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন, এই কারণে হয়তো উনি তখন জানতে পারেননি যে এটা সুবর্ণচরের যে আলোচিত গণধর্ষণ মামলার যে হুকুমদাতা আসামি তার জামিনের জন্য তিনি এখানে শুনানি করছেন। তখন আদালত বললেন যে আপনি এটা না হয় জানতে পারেননি, কিন্তু ওই সময় যে তথ্যগুলো দেওয়ার দরকার ছিল যে ক্ষতিগ্রস্ত মহিলা তার একটি জবানবন্দি ছিল এবং আপনি ছাড়া আরও 8 জন আসামি ছিল, আসামিদের বক্তব্য দুটা বক্তব্যই আপনি গোপন করেছেন, এটা তো একটা গুরুতর অভিযোগ আমাদের কাছে মনে হচ্ছে এবং এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার বলে হাইকোর্টের বেঞ্চ মন্তব্য করেছেন। পরবর্তী অ্যাটর্নি জেনারেল বলেছেন যে উনি এই তথ্য গোপন করেছেন, উনি যে সাফাই বক্তব্য দিচ্ছেন এটি গ্রহণযোগ্য নয়। তখন আদালত দুপক্ষকে বসতে বলে মূলত আদেশ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এই সময় আসামিপক্ষের আইনজীবী আশিক রসুল বলেছেন আমি মামলাটি নট প্রেস ইংলিশে বলে যে ফেরত নেওয়ার আবেদন জানিয়েছিলেন, আদালত বলেছেন না এটি নাকচ করা হলো কারণ আমরা এখন আদেশ দেব। পরবর্তীতে আমরা যেই হাইকোর্ট বেঞ্চ আপনারা জানেন মামনুন বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি এস এম কুদ্দুজ্জামানের বেঞ্চ, প্রথমে ওনারা একটি রুল জারি করেন, সেখানে যে আইনজীবী যে তথ্য গোপন করে এই জামিন নিয়েছেন তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না এবং সাথে সাথে একটি কারণ দর্শাও নোটিশও বলে উল্লেখ করেছেন। সাথে সাথে আমরা দেখতে পাই যে ওই জামিন যে দেওয়া হয়েছে তার পাশাপাশি একটি রুল জারি করা হয়েছিল যে আসামি রুহুল আমিনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, সেটিও ওনারা বলেছেন যে এটা আমরা বাতিল করে দিলাম, খারিজ করে দিলাম, ফলে যে রুলটি ছিল সেটা খারিজ হয়ে গেল আর আসামির জামিন তো 23 মার্চ বাতিল করা হয়েছে, ফলে এই আসামির আর জামিনে নেই এবং এই আইনজীবীকে যে নোটিশ দেওয়া হলো আদালত অবমাননার সেই অবমাননার জবাব তাকে দিতে হবে। এবং পরবর্তীতে যখন উনি বেরিয়ে যান আমরা তার কাছে জানতে চাই এই ঘটনা কীভাবে ঘটলো, তখন উনি বললেন যে আসলে ওনার যে আত্মীয় হন আমরা যতটুকু পরবর্তীতে জানতে পেরেছি জহিরউদ্দিন তাকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন, উনি বলেছেন যে আমি বিভ্রান্ত হয়েছি, আমি কখনোই জানতে পারিনি যে সুবর্ণচরের মামলার এই আসামি রুহুল আমিন, জানলে হয়তো তিনি এই মামলা করতেন না।
পরবর্তীতে উনি বলছেন, তারপরেও উনি আবার একটি কথা, উনি যখন সাফাই গাচ্ছিলেন পাশাপাশি উনি বলেছেন যে আপনারা জানেন যে আসামি যেই হোক না কেন প্রত্যেকেরই আইনি অধিকার পাবার সংবিধানে সেটা সংরক্ষিত, সেই অনুযায়ী উনি করতে পারেন। তারপরেও উনি বলছেন যে উনি আইনজীবী হিসেবে এই ধরনের ঘটনায় জানলে কখনো সম্পৃক্ত হতে পারতেন না। পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল এই মামলা সম্পর্কে আমাদেরকে ব্রিফ করেন, সেখানে বলেন যে মূলত তথ্য গোপন এবং করে এই জামিন নেওয়া এটাই মূলত বিষয় হয়েছে, যেটা বিচারপতিরা যদি জানতেন, বিচারপতিরাও বুঝতে পারেননি যে এই মামলায় এইভাবে তথ্য গোপন করে জামিন নেওয়া হয়েছে। আদালত ক্ষুব্ধ হয়েছেন এই ঘটনায়, পরবর্তীতে নিজেরাই তারা বাতিল করেছেন আসামির জামিন, আজকে তো যে স্থায়ী কেন জামিন দেব না সে রুলটিও খারিজ করে দিয়েছেন, ফলে আর আসামি এখন কারাগারেই থাকতে হবে। তবে আইনজীবী যে প্রতারণা বা তথ্য গোপন করেছেন, তার কেন তিনি এটি করলেন এবং কার ইন্ধনে এই ঘটনাটা ঘটেছে, সেই সব ব্যাখ্যা তাকে হাইকোর্ট বেঞ্চের সামনে দাখিল করতে হবে। পরবর্তীতে আদালত হয়তো এই বক্তব্য শুনে ওনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়ার কোনো নির্দেশ দিবেন কি না, সেটা যখন উনি জবাব দিবেন তখনই জানা যাবে।